চল আরম্ভ করে দাও ভিডিও। আরে পেছনে চ, আরে পেছনে চালা পাচ্ছি না চালা তোর মতো। কেন কমে গেল ওটা? পাটাগুলো দিয়ে আমি না চালাকে মঙ্গ দৌড়ে দৌড়ে দিয়ে দাঁড়ান না, দাঁড়ান এখন দিস না। বলিস না দেখতে পাবো না যাবি না, জ্বলতে দে ওখানে আসছে চুপ করা, কি দেখছিস বাবা? আলুগুলো আমাদের বাড়ির বাস, আমি এখন দিচ্ছিস কেন এখন থেকে সামনে দিতে বলেছি আমি হয়ে গেছে আর বোঝা যাবে না চড়া উঠে ভাই ফেল ফেটছে।
কিছু লেখা যাবে তো? এটা নিয়ে তো নামে থাকে কি, কোন অ্যাকাউন্ট খুলে দেখতে হবো? অ্যাকাউন্ট না, আমি নাম দিয়ে খুলতে হবে। নাম দিবি হচ্ছে আমাদের বুড়ির ঘর বাই রাহুল দাস। এখানে আলু দেয় না ওখানে আলু তারপরে কনভার্ট করে মালটাকে ছোট করবো। সব টেকনিক আছে, ওটা দিস না দাঁড়া আসছে এখানে। এখন না, আমি আজকে রাত্রেবেলা দেবো, কালকে দেখতে পাওয়া যাবে। আমাদের বুড়ি ঘর বাই রাহুল দাস। আমি কিছুই লিখবো না, বাঘা যতীন লিখবি কেন? আমি কোন সঙ্গ নাম দেবো না। চন্দ্রবাড়ি লিখবি? হ্যাঁ লিখবি, তোর নাম লিখিস না রাহুল সাউল। নিয়ে না মাছ পুকুরে ছুঁড়ে মারবো। খগেন বলছেন ভুগছি, খগেনের স্বামী ভারসাম্যহীনতায় ভুগছে। সব আলু কিন্তু তলায় মনে হয়, তলাতেই তো সিদ্ধ হবে রে। বিড়ি মানে বিড়ি পাতি খেয়েছিস? পাতি ভাই তো স্বামী কই? খগেন তো স্বামী কথা, তো স্বামী কথা জামাই পড়বে। তুমি কোথায় হয়েছে উৎপন্ন হইয়াছো? আরে তলায় আছে এখন, তলায় কোথায় আছে? তা আগুনের মধ্যেই আছে সব তলায়। এই তো আলু দেখছো খুব যে টাইট আলু দিচ্ছিস তো? আলু আছে, দুটো আলু আছে, দুটো শাড়ি আছে। সিদ্ধ হবে না মানে যাবে কোথায় আলু? হ্যাঁ ওপরে দে, ওপরে দে। আলু সিদ্ধ হয়নি বারবার, ইয়ে করুন আলু এখানে সিদ্ধ হয়। কোনো বছর দেখেছি আলু সিদ্ধ হচ্ছে এখানে? ইয়েতে দিয়ে দেবো ইয়ার হবে, এতদিন সিদ্ধ খেতাম আর সময় কাঁচাই খাবো। আরে এটাই তো মজা, আমার নিজেরা নিজেরা করেছি। আল্লাহ বাবা করছে খুব বড় কৃষ্ণ, বেশি বেশি রাত্রেবেলা আল্লাহ বাবা।